তো গাইস অবস্থা দেখো, রাস্তায় মনে হচ্ছে খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এত পুলিশ পুলিশ চলে এসে রাস্তা সবাইকে যেতে দিচ্ছে না, দেখা যাক কি হয়। তো গাইস আমার নেই লাইসেন্স, তো এখন আমার কি হবে? পুলিশ আমাকে জিজ্ঞেস করে লাইসেন্স দেখাও, তুমি দেখাতে পারবো না, আমার নেই লাইসেন্স। তো আজকে বলেছে আমাকে জেলে যেতে, পুলিশটা আবার আমাকে গাড়ি সাইড করতে বলছে। হঠাৎ করে এত লোকজন কোত্থেকে এলো রাস্তার উপর? অনেক লোকজন, আজকের দিনটাই খারাপ, বাড়িতে আবার এটাই প্রবলেমটা হতে হলো। এই সেই জিনিস যার কারণে আমার গাড়িটা 1.5 কিলোমিটার আমাকে ঠেলতে গিয়ে নিয়ে আসা লাগে। তোমরা দেখতেই পেলে যে কত বড় একটা মাল ঢুকে ছিল। তো হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো ভাই আগে যে ভিডিওগুলো দেখেছো ভাই, সেরকমই আজকেও ভাই আমরা কেন জানি না, আমরা যেদিনকে ব্লগ করতে পারবো না ভাবে আজকে ব্লগ করতে পারবো, ওই দিনকে ভাই বৃষ্টি হবে। বাইরে পুরো ওয়েদারটা ভাই সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে কি আর বলবো, যাই না ভাই। সে ঘরে আটকা পড়ে আছি, একটু এখন ক্লিয়ার হয়েছে। আজকে ভাবছি, আজকে ব্লাইন্ড হয়েছে, নতুন যেই আমরা ক্যামেরাটা কিনেছি ওই ক্যামেরাটা আজকে ফটোশ্যুট করবো। তো চলো আজকে ফটোশ্যুট করবো ভাই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো একটু লাইক দিয়ে দেখো ভাই, জায়গায় যে ব্লগগুলো করেছি তোমার, এখন তো একটু সাপোর্ট না করো তাহলে হবে না, একটু সাপোর্ট চাই তোমাদের। তো ভিডিওগুলোকে একটু দেখো, একটু লাইক করো, একটু কমেন্ট করো, আর কিছু চাই না ভাই। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাদের। আর চলো আমরা এখান থেকে, এখন স্নান ফ্যান কিছু হয় না, আমরা এই উঠলাম একটু আগে। তো আমরা এখান থেকে যাবো, ফটো তুলবো, আর নাহলে কোথাও ঘুরতে যাবো। তো যেটাই করি তোমার থাকবে সাথে, আমরা দেখাবো কী করি আমরা। চলো থাকো, টাটা, চলো আগে দেখি কী করা যায়। তো হয়ে গেছে আর একটা জিনিস ভাই, তো আমরা কিছু তোমাকে দেখেছিলাম, আমরা গেছিলাম ভাইয়ের বার্থডেতে মাসি বাড়ি। তো ভাই ওকে বাড়ি আমরা দিয়ে এসেছি, কদিন হয়েছে ওকে বাড়ি দিয়ে এসেছি? দেখো 7 দিন হয়নি কিন্তু বার্থডে গেছে, তার মধ্যে দেখো ওই দেখো শুয়ে আছে ঘরে, দেখো ও দেখো শুয়ে আছে। তো ভাই 7 দিনও হয়নি ওকে আমরা দিয়ে এসেছি। তো চলো আমরা এরপর বেরোবো বাইরে, দেখি নাহলে ফটো তুলবো নাহলে ঘুরতে হবো, যেটাই করি সেটাই করবো। দেখতে পাচ্ছ পুরো আমরা রেডি এখন। তো আমরা এখন বেরাবো, কিন্তু কোথায় বেরোবো ওটা বলছি। ফার্স্ট আমাদের প্ল্যানিং ছিল আমরা যাবো দাদার বাড়ি, দাদাকে তুলবো, নতুন ক্যামেরা ফটো তুলবো। এখন একটা ফটো তুলিনি আমরা। তো আজকে ভাই সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, তো বেরোতে পারছিলাম না, কী করবো মাথায় আসছিল না ভাই। তো এখন ওয়েদারটা জাস্ট দেখো, ওয়েদারটা জাস্ট দেখো, আজকের ওয়েদারটা ভাই পুরো সেরা, পুরো আকাশটা পুরো ভাই পুরো আজকে নীল আর নীল পুরো আকাশটা, আর এই মেঘ ভাই, এই মাসে এইরকম ওয়েদার ভাই খুব ভালো লাগে। তো আমরা এখন দাদার বাড়ি যাচ্ছি না, ওখানে যাবো বলে রেডি হয়েছিলাম। তো ওখান থেকে আমার একটা আর্জেন্ট একটা কল এলো, এখন আমরা যাবো একটা পার্লারে, আমার খুব একটা চেনা দিদি। তো দিদিটা পার্লারে যাবো, মানে পার্লার নতুন খুলেছে, পার্লারটা খুব সুন্দর, আমি এখনও যাইনি। তো পার্লারে যাবো এখন, গিয়ে দেখবো আর কী করতে যাচ্ছি ওটা তো বলবো। তো চলো আর ভিতরে সাগর দেখাচ্ছে কী করছে। দেখো ওকে আমি বাড়ি দিয়ে এসেছিলাম 1 সপ্তাহ হয়নি, তারপর আমার বাড়ি চলে এসছে। তো দেখাই চলো ভিতরে কী করছে, চলো এখন ঘরে ঢুকছি। ঘরে ঢুকে আমরা কী দেখতে পারবো, ওখানে গান চলছে আর এখানে শুয়ে আছে। 1 সপ্তাহ আগে যাকে বাড়ি দিয়ে এসেছি সে আবার 1 সপ্তাহ আবার চলে এসছে, তো ও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো চলো এখন তাড়াতাড়ি আমরা বেরাবো আর সিনেমাটিকগুলো দেখতে থাকবো, সিনেমাটিক নিয়ে আগে এখন নিই। তো চলো সিনেমাটিক দেখাই, চলো। তো গাইজ আমরা সবাই পেট্রোল পাম্পের পিছনে, পেট্রোল পাম্প থেকে আমার তেলটা ভরলাম, এখন এখন ডাইরেক্ট আমরা চললে একদম রোডে উঠবো, রোডে উঠে ডাইরেক্ট শটান যাবো। তো চলো ডাইরেক্ট, আর আজকে ভাই দেখো এখন বেই বেরিয়েছি, একটু মেক করেছে, তো ওটা কোনো ফ্যাক্ট না। তো আমরা এখন যাবো ওইদিকে জামালপুরের দিকে, তো কিছু সিনেমাটিক চলো দেখাই, চলো কিছু সিনেমাটিক এনজয় করো। তু মেরা রোজ কম লিটল ক্লোজ, তু মেরা রোজ কম লিটল ক্লোজ। A few minutes later. তো গাইস আমরা ভালোভাবে সুন্দর রাস্তাটার জন্য সুন্দর করে সিনেমেটিক শট নিচ্ছিলাম, আর আমরা যাচ্ছিলাম সামনের দিকে মানে যেখানে আমরা যাবো। হঠাৎ করে দেখি রাস্তায় ভাই খুবই পুলিশ আর খুবই ভাই লোকজন। ফার্স্টে ভাবলাম কিছু মানে অ্যাক্সিডেন্ট হয়েছে বড় কিছু, যে আমাদেরকে সাইডে একটা দাঁড় করে দিল, ট্র্যাক্টর ফ্র্যাক্টর সব রাস্তায় যত মানে গাড়ি ঘোড়া ছিল সব সরিয়ে নিচ্ছিলো এই রাস্তা থেকে, আর সামনে প্রচুর ভিড় ছিল। তো বুঝতে পারছিলাম না ওখানে কী হচ্ছিলো। তো আমাদের কিছুক্ষণ ওখানে দাঁড় করানোর পর পুলিশটা বলো তোমরা রাস্তাতে সামনের দিকে যাও। তো আমি যাচ্ছিলাম, আর একটু মনে ভয়ও লাগছিলো কারণ ভাই আমার লাইসেন্স নেই, আর এই এই রোডটাতে সেরকম ভাই পুলিশ ফুলিশ থাকে না।
তো হঠাৎ করে এরকম ছিল। আর পরে ওখানে বুঝতে পারলাম এখানে ভাই কিছু পার্টির ই চলছে, মিছিল চলছে। আর রাস্তা খুবই ভাই জ্যাম ছিল, মানে কি বলবো, আর পুলিশ পুলিশ পুরো ওখানে ছিল, একটু ভয়ও লাগছিল। আর এখানে ক্যামেরা অন ছিল, ভাবলাম ক্যামেরা ফ্যামেরা বন্ধ না করে দেয়, তো সেরকম কিছু হয়নি। ভিড়ভাড়টা আমাকে পুলিশটা বললো তুমি সাইড থেকে বেরিয়ে যাও, তো আমি সাইড থেকে বেরিয়ে গিয়ে দেখলাম খুবই ভাই মানে কোনো মিছিল চলছে হয়তো ভোটের জন্য। তো ভাই সামনে এখানেও আগে পুলিশ পিছনে পুলিশ, খুবই ভয় লাগছিলো। তো যে করে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। তো ভাই জানি না ওইখানে কি হচ্ছিলো ভাই, এত ভিড় মানে কি হলো, অত ভয় পেয়ে গেছে যে কি হচ্ছে ওইখানে। তো চলো এখন আমরা আবার সিনেমাটি চালাই, দেখি হঠাৎ করে ভাই দেখলাম রাস্তাঘাটে পুরো বন্ধ, কোনো পার্টি পার্টি হচ্ছে, পার্টির মধ্যে মিছিল ওইসবে আমরা থাকি না। তো চলো আমরা এখান থেকে ডাইরেক্ট ডেস্টিনেশন, ঠিক আছে। আর ভাই ওয়েদারটা ভাই সেরা আজকের ওয়েদারটা, তো চলো ডাইরেক্ট সিনেমাটি দেখাই, চলো লেটস সি। सारी मासूम सी खुशियां चल भूल जाए फासले दरमियां, किसने আমরা চলে এসেছি জামালপুরে, এখান থেকে যেতে হবে বাস স্ট্যান্ডের দিকে, একটা চায়ের দোকান দেখে চা খাচ্ছে ভিতরে, আমি তো চা খাই না। তো চলো এখন চা খাচ্ছে, চা পা খাক, এখান থেকে বাস স্ট্যান্ডের দিকে যাই, চলো। তো আমরা পার্লারটা পৌঁছে গেছিলাম, ওখানে গিয়ে আমাদের যে দরকার গেছিলাম সেই দরকারটা মেটালাম। পার্লারটা খুবই সুন্দর ছিল ভাই, এটার জন্য আলাদা একটা ব্লগ আসবে। তো আমাদের কাজটা মোটামুটি হয়ে গেছিলো, এরপর আমরা এখান থেকে বাড়ির দিকে রওনা দেব। তো ভাই বাড়ি ফেরার পথে যেটা হলো ভাই, আমি এটা বিশ্বাস করতে পারিনি এটা হবে ভাই, একটা অন্ধকার একটা রাস্তা, মানে আমরা বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরে ছিলাম ভাই, মানে অনেকটা কাছে চলে এসেছিলাম। ওটা তো ভাই কম করে 10-15 কিলোমিটার আমরা চালিয়ে এসেছি। তো আসার পর আমি না হঠাৎ করে বুঝতে একটা আওয়াজ বেরোচ্ছে গাড়ি থেকে, তো আমি ভাইকে নামালাম, নামিয়ে দেখলাম ভাই কত বড় একটা পেরেক ঢুকে গেছিলো গাড়ির পিছনের চাকায়। তো ভাই আমি একটা বন্ধুকে ফোন করলাম, ও তারপরে বাড়ি থেকে সব কিছু ওকে বললাম এই হয়েছে, ও বাড়ি থেকে ও যন্ত্রপাতি নিয়ে এলো। নিয়ে আসার পর ভাই আমার তিনজন মিলে ওটাকে বের করার চেষ্টা করছিলাম, কারণ ভাই বের না করতে পারলে ভাই আমি গাড়ি চালাতে পারবো না, গাড়ির টিউটা পুরো নষ্ট হয়ে যাবে। তো ওখান থেকে আমি অনেক কষ্টে ওটা বের করার চেষ্টা করছিলাম। তো ভাই বেরাচ্ছিল না, এতটাই বড় পেরেক ছিল। তো ভাই অবশেষে ওটা আমরা বের করি। তো ভাই সাইজটা দেখো, ওটা 2.5 ইঞ্চি একটা পেরেক ছিল গাড়িটা পুরো ভাই, কী বলবো, এখন পুরো হাওয়া বেরিয়ে গেছে। এখন আমাকে ঠেলে ঠেলে এখন গ্যারেজে নিয়ে যেতে হবে, গ্যারেজটা ভাই 1 কিলোমিটার দূরে, কী করবো এখন ঠেলতে হবে ভাই, এই গরমে অবস্থা খারাপ হয়ে গেছিলো আমাদের। তো চলো গ্যারেজে অব্দি যাই। তো গাইস অবস্থা দেখো, তোমরা দেখতেই পেলে যে কত বড় একটা মাল ঢুকেছিল, এখন ছেলে ছন্দ করা রাস্তা দেখি কোথায় রাস্তা নামার কিছু জায়গায়। আর দেখো ভাই পুরো চারদিক অন্ধকার, কিছু গাড়ি এখন ঠেলছি দাঁড়িয়ে আছে। অনেকটা পথ আসার পর আমরা একটা পাংচারের দোকানে পৌঁছে যাই। তো ওখানে গিয়ে পাংচারটা আমরা বাগাতে শুরু করি, কারণ ভাই 9টা বেজে গেছিলো ভাই, আর দেরি হয়ে যাচ্ছিলো, বাড়ি থেকে কলও করেছে। তো পাংচারটা তাড়াতাড়ি করে বাগান হোক, তারপর আমরা বাড়ি যাবো। তো দেখি চলো বাগানই হয়ে যাক, আর আমরা বাড়ি যাই, চলো আপনার বাড়ি গিয়ে কথা বলছি। তো হে গাইস, তো এখন আমরা বাড়ি চলে এসেছি অনেক যুদ্ধ করার পর, কারণ আজকের দিনটা এত ভালো গেছে। সকাল থেকে ভাই ফুল বৃষ্টি, সকাল 8টা থেকে কটা 10টা অব্দি পুরো ফুল বৃষ্টি হয়েছে। তারপর দুপুর দিকে একটু রোদ কমেছে, ওইখানে আমরা ভাবলাম একটা জায়গায় একটা কাজে গেছিলাম। তো ওইখানে যেতে যেতে রাস্তায় এত ঝামেলা হলো, বা কেউ পাঠে কিছু চলছিলো, ভিড়ভাড়টা পুলিশ পুলিশ আটকে আটকে দিচ্ছিলো। তো ওখান থেকে আমরা ওটা পার করে গেলাম, বাড়ি আসার সময় যেটা হলো কি আর বলবো, ওর জন্য এতটা কষ্ট হয়েছে ভাই, 1.5 কিলোমিটার গাড়ি ঠেলতে ঠেলতে আসতে হয়েছে, যে দেখতে পাচ্ছ ওর অবস্থা কি বলবো ভাই, এতটা কষ্ট হয়েছে শুধুমাত্র এই জিনিসটার কারণে। 2 ইঞ্চি একটা ব্রেক ভাই গাড়ির ভিতরে ঢুকে গেছে, 2-2.5 ইঞ্চি হবে, কোনো আইডিয়া নেই ভাই। বাড়ির কাছে চলে এসেছে মানে, তাও বাড়িতে কত 2 কিলোমিটার দূরে ছিলাম ভাই, ওই কই দিকে হলে তো অবস্থা খারাপ ছিল, আজকে এখনও বাড়ি আসতে পারতাম না, কারণ ওইখানে কোনো সারানোর জায়গা ছিল না। তো মানে দোকানটা থেকে 1.5 কিলোমিটার দূরে গাড়ি পাংচার হয়েছে, ওখান থেকে ঠেলতে ঠেলতে ভাই নিয়ে এসেছে। রাস্তাটা সুন্দর তো আসলে, রাস্তাটা এত খারাপ ছিল, গর্ত ছিল, ওই ঠেলতে ঠেলতে বাড়ি নিয়ে আসতে হয়েছে। তো এখন ভাই হাত পুরো ব্যথা করছে একমাত্র এই জিনিসটার কারণে পুরো আজকে, কি দিনটা এই জিনিস এর তো গেছে, আর সকাল থেকে বৃষ্টি, তারপর এখন কি জানি না কি হচ্ছে। চলো ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর যে
মরে যাচ্ছে সবাই, সবার আজকে অবস্থা খারাপ হয়ে গেছে। তো চলো আবার দেখাবো নতুন একটা ভিডিওটা, ভিডিওটা ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করো, কমেন্টটা করো, কমেন্টটা মেন, ঠিক আছে? তো চলো।